মাই চ্যানেল অনুবলাকে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি। কারণ অনেকদিন হলো তোমাদেরকে ভিডিও দিতে পারিনি আমি, তো তোমরা অনেকেই বলছো একটু বড় ভিডিও দিতে, কিন্তু বিশ্বাস করো আমার পার্লার বাড়ি নিয়ে আমার নাজেহাল অবস্থা। দেখো কালকের কাজলটা এখনো পর্যন্ত রয়ে গেছে, খুব ভালো জানো তো, আইকনিকের এই কাজলটা মানে কালকে দিয়েছি আমি পার্লারে যাওয়ার সময় সকালে। দেখো এখনো পর্যন্ত কালকে আমি ফ্রেশ হয়েছি, তো এখন আমি ব্রাশ করে মুখ টুখ ধুলাম, কিন্তু এখনো পর্যন্ত আমার কাজলটা যায়নি। যাই হোক, তো দেখি তোমাদের সঙ্গে কত দূর কি শেয়ার করতে পারি। পার্লারে কিছু কাজ আছে, সেগুলো চেষ্টা করব তোমাদের সঙ্গে শেয়ার করা। তো দেখি, হ্যাঁ চলো, রওনা দিয়ে দিয়েছি। তো বাড়ি থেকে বেরোনোর ভিডিওটা করতে পারিনি, পার্লারটা আমি খুলেছি, খুলে আবার একটু বাড়িতে গেছিলাম, যেহেতু আমি একটা মেকআপের কিট ভুলে গেছিলাম আনতে, তো সেটাই নিয়ে এখন আবার পার্লারের দিকে যাচ্ছি। পার্লারে এসে দেখি এই ম্যাম বসে আছে, উনি আইব্রো করবে, তো আমি তাড়াতাড়ি করে ব্রুটা করে দিচ্ছি। কি করব, সময়ের ভীষণ অভাব, এখনো 2-3 জন ব্রাইডকে আমার সাজাতে হবে, তো ওরা স্পেশালি যাবে হচ্ছে ইনভাইটে। চলে এলো, আমার কিছু করার এখনো পর্যন্ত টাইম পাইনি, তো একজন এসেছিল রিট্যান করবে, তো ওখান থেকে একটু ট্যান নিয়ে আবার এটুকু সময়টা লাগালাম, ওর মাসাজটা করতে করতে আমার ট্যানটা টাইম হয়ে যাবে। কি করব, সময়ের খুবই অভাব, তো চলো ট্যানটা উঠি, তারপর দেখি আর ভিডিও করতে পারি কি না। আসছি, করবে, বসে পড়েছে, ও এক একাই পাউডার নিয়ে নিয়েছে, এদিকে একটা ক্লায়েন্ট বসে আছে তার মুখে ট্যান লাগিয়ে, তো চলো ওর ভুরুটা করে দিই, করে দিয়ে তারপর দেখছি। সুতোটা নিয়ে আসি, ভুরুটা করতে থাকি, ভুরুর ধর পাতলা করবে না। ও এতদিনে মনে পড়েনি, ওর আজকেই মনে পড়েছে, কি করব এখন, দুজনেই, একজন ট্যান, ওই দেখো একজনা ট্যান লাগিয়ে আর একজন মুখের মধ্যে ফেস প্যাক লাগিয়ে আমাদের কাজ চলছে, কিছু করার নেই তো। আর এদিকে উফা করছে, আবার সাজবে, ওই যে আবার সাজবে, আবার। তো একে একে করে সবাইকে রেডি করে দিচ্ছি, ওদিকে রিয়া ওই দিদিকে আমি মেকআপটা কমপ্লিট করেছি, ও ক্রিম্পিংটা করছে, আর এখানে একে আমি সাজাচ্ছি, এ বলেছে আমাকে একদম অল্প হালকা মেকআপ করে দাও, খুব যেন হেভি মেকআপ না হয়। তো চেষ্টা করছি সবাইকে নিজের পছন্দের মতন লুকটা দেওয়া, এখন জানি না কি আসবে আলটিমেট, সেটা দেখা যাবে। তো চলো দেখা যাক যে ওর ফাইনালি লুকটা কেমন আসতে চলেছে। তো ওকে সাজালাম, ওকে সাজানোর পরে ওর লুকটা দেখো, পুরো মনে হচ্ছে একটা প্রিন্সেস, বাও দারুণ লাগছে ওকে, ও তো খুব খুশি, ও আগে আমার কাছে সেজে গেছে, ও সেজে খুব খুশি। এবার হচ্ছে সেকেন্ড যে সাজছিল তার লুকটা এতক্ষণে কমপ্লিট হলো, তো এবার তার লুকটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিই। ও পুরো এরকম চেয়েছিল আমাকে, দিদি পুরো সিম্পলের মধ্যে সাজিয়ে দাও, তো ওকে আমি সিম্পলভাবেই সাজিয়ে দিয়েছি। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে বলো। তো দেখো রেডি হয়ে এই যে মানে বেরিয়ে যাচ্ছি, এখানে একটুখানি হেজি আসছে, তো পুরো ভিডিওটা করতে পারলাম না, এই যে আমি এই ব্ল্যাক কালারের এই যে শাড়িটা পরেছি, তো চলো ওখানটাতে গিয়ে আমার মাথা হচ্ছে, কি করবো, তাড়াহুড়ো করে যেমন পেরেছি তেমন রেডি হয়েছি। তো দেখো ভেতরটা কত সুন্দর সাজিয়েছে, ভেতরে আমরা চলে এসেছি, খুব দারুণ সাজিয়েছে, তো এখন একটু যাচ্ছি ওপরের দিকে, তো দেখা হয়ে গেল ময়ের সাথে। হ্যাঁ তাই, তো দেখা হয়ে গেল আমার গনুর সাথে, তো গনুকে দেখে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি, ওকে দেখে মানে কি বলবো, আমার মনটা আরো আনন্দে ভরে গেল। তো গনুর সঙ্গে একটু ছবি তুলে নিই, কারণ ওর সঙ্গে ছবি না তুললে ভালো লাগবে না, তো ওর সঙ্গে একটু ছবি তোলা কমপ্লিট হয়ে গেল। হচ্ছে না এভাবে হবে না।
ইদং জোকার দিলাম। দাও, একবারে ঢালো, একবারে ঢালো। ওম যথা সচি মহেন্দ্রস্য সহা চৈব বিবাহ। তো বিয়ে কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি খাওয়ার পালা। কিন্তু আমি এখানে অনেক কিছুই নিইনি, দেখো আমার মতন তোমরা বিয়ে বাড়িতে খেতে গিয়ে এরকম অবস্থা কে করো প্লেটের। হাফ খেয়েছি, হাফ খাইনি, হাফ নিয়েছি, হাফ নিইনি। যাই হোক, কোনো রকম খাওয়াটা কমপ্লিট করে চলে এলাম স্টলে। এখানে পান ছিল, টুক করে দুটো পান আমি তুলে নিলাম নিয়ে, কারণ আমার পান খেতে ভীষণ ভালো লাগে। এখানে আরও অনেক কিছু স্টল ছিল, এগুলো আমি কিছুই খাইনি। এখান থেকে একটু আইসক্রিম নিয়ে নিলাম, নিয়ে এগুলোর দিকে আর যাইনি। তো দেখা হয়ে গেল আমার গুনু সোনার সাথে, আর কি বলবো। চলে এসেছি বিয়েবাড়ি থেকে, অনেকটা রাত হয়ে গেছে, এখন রাত প্রায় 2 বেজে গেছে। এখন আমি তোমাদের সঙ্গে ভিডিওটা যদি শেষ না করি কেমন লাগবে, যার জন্য ভিডিওটা শেষ করে আমি ঘুমিয়ে পড়বো। তো তোমরা জানি এখন সবাই ঘুমিয়ে পড়েছো, এটা ফার্স্ট মর্নিং আমার ভিডিওটা দেখবে। তো তোমাদের সঙ্গে বলবো, আমাদের বলেছিলাম আমি তোমাদের পুরো ভিডিওটা তুলে ধরবো, জানি না কতদূর কী করতে পারলাম। প্লিজ তোমরা তো সবাই আমার নিজের মানুষ, যেটুকু পেরেছি সেটুকু একটু দেখে দিদিকে সাপোর্ট করো। আর নেক্সট ভিডিও আসবে আবার, একটা চেষ্টায় আছি। তো পার্লারে তো আমি ভেবেছিলাম যে সবটাই তুলে ধরবো, কারণ সবটা তুলে ধরা সম্ভব হলো না। তোমরা তো দেখলে পার্লারে অনেকই ক্লায়েন্ট ছিল, তো সবাইকে ক্যামেরার সামনে আনাটা সম্ভব হয়নি। তো ঠিক আছে, আর বেশি ভিডিওটা আমি বড় করবো না, তোমরা যেভাবে পাশে আছো আমি ভীষণ খুশি। গলাটা ফাঁকা লাগছে, মালাটা আমার রাস্তায় আস্তে আস্তে খুলে গেছে, এসে দেখি ছিঁড়ে শাড়ির মধ্যে ঝুলছে, জানি না ওটা কী অবস্থা হয়েছে, ওটা পরে দেখছি। তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, টাটা, বাই, গুড নাইট, দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। অনেক রাত হয়ে গেছে, তোমাদেরও তোমরা ঘুমিয়ে পড়েছো, আমি তো ঘুমোইনি, তাড়াতাড়ি যাই ঘুমোতে, বাই।